টিচার্স ডে মানে আমার কাছে, আমি যখন স্কুলে পড়তাম তখন টিচার্স ডে মানে হচ্ছে আমার কাছে এক্সকিউজ ফাঁকি মারার, ক্লাস বাঙ্ক করার, কারণ স্কুলে খুব বড় করে আমরা টিচার্স ডে সেলিব্রেট করতাম। আর যখন আমরা ম্যাডামদের বলতাম যে আমরা টিচার্স ডে এর জন্য রিহার্সালে যাচ্ছি বা টিচার্স ডে এর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, তো ম্যাডামরা আমাদের কিছু বলতেন না, ছেড়ে দিতেন। তো স্কুলে যখন ছিলাম তখন টিচার্স ডে তে একটা প্রচণ্ড মজার এক্সপিরিয়েন্স ছিল, বন্ধুরা মিলে হই হই করে অনেক আমরা আনন্দ করতাম। তারপর কলেজে এলাম, কলেজে এসে টিচার্স ডেটা একটু বদলে গেল। আমি যেই স্যারের কাছে অনার্স পড়েছি সেই স্যারকে আমি খুব ভালোবাসতাম, মানে উনি আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সব কিছু ছিলেন। আমি ওনাকে আমি বড় বাবা বলে ডাকতাম, ওনার আমি এতটাই ক্লোজ ছিলাম। এবং স্যারের জন্য মানে টিচার্স ডেটা আলাদা করে ছিল না, এভরি ডে আমার কাছে টিচার্স ডে ছিল, কারণ স্যারকে আমি এতটাই ভালোবাসতাম এবং স্যার আমাকে এত ভালোবাসতাম। আমি কোনোদিনই টিউশন মিস করতাম না, জাস্ট বিকজ স্যারের সাথে ইন্টারাকশন হবে, স্যারের সাথে কথা হবে, স্যারকে গিয়ে আমার প্রবলেমস বলবো। শুধু পড়াশোনা করতে যেতাম না স্যারের কাছে, অনেক অনেক গল্প করতে যেতাম, অনেক প্রবলেম শেয়ার করতে যেতাম, এবং স্যার হাসি মুখে সবটা সলভ করতেন, আমাকে কোনোদিনও বকা দেননি। এবং আমি হিস্ট্রিতে যথেষ্ট ভালো মার্কস পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি। স্যার মানে একদম কি বলবো, মানে মানে এঞ্জেলের মতো আমাকে গাইড করতেন, আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টকে। তো তখন থেকে টিচার্স ডেটা ওই আর কি, মানে স্যারের জন্য কেক নিয়ে যাব, স্যারের সাথে একটু গল্প করব, স্যারের সাথে একটু চা খাবো, এগুলোই ছিল টিচার্স ডে সেলিব্রেশন কলেজে ওঠার পরে। কলেজ লাইফ শেষ হয়ে গেল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট হলাম, কাজের চাপ বাড়লো, টিচার্স ডে তো ওইভাবে সেলিব্রেট করা হতো না ঠিকই, বাট স্যারকে একটা টেক্সট করতাম টিচার্স ডেতে, বিজয়াতে, হ্যাপি নিউ ইয়ারে স্যারকে টেক্সট করতাম। স্যারের সাথে রোজ দেখা হতো না, স্যারের বাড়িও যাওয়া হতো না, বাট এই বছর টিচার্স ডেতে একটু অন্যরকম হবে, কারণ স্যার আর নেই, স্যার আর নেই। এবং কাজের চাপটা এতটাই ছিল যে আমি লাস্ট কয়েক মাস স্যারের সাথে দেখা করতে যেতেও পারিনি। তো এই গিল্ট ফিলিংটা সবসময় থাকবে যে লাস্ট স্যারের সাথে কোনো কথা না, মানে কথা হলোই না, তার আগেই স্যার চলে গেলেন। স্যার ওপর থেকে তো দেখছেন আমাকে, আমি এটা বিলিভ করি সবসময় স্যার আমার সঙ্গে আছেন। আজকে আমি বলতে চাই স্যার খুব ভালো থাকবেন, আর পারলে এই মেয়েটাকে ক্ষমা করে দেবেন, আর আপনি যা যা শিখিয়ে গেছেন সেগুলোই সবসময় মনে রাখবেন।